নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো, ঝিঙে পোস্ত। তার জন্য আমি ঝিঙেগুলো কেটে নিলাম ভালো করে। তারপর একটা কড়াইয়ে একটু তেল আর একটু কালো জিরে দিয়ে একটু সম্বাদ দিয়ে দিলাম। তারপর আমি ঝিঙেগুলো ওটাতে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভালো করে ভেজে নিতে হবে। আমি প্রথমে লবণটা দিব না, লবণটা দিলে ঝিঙেগুলো নরম হয়ে যেতে পারে, ভালো ভাজা হবে না। তাই আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, এবং ভাজাটা ভালো করে করতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। যত ভালো করে ভাজবে তত ভালো টেস্ট আসবে। সবজি এমনিতেই কাঁচা কাঁচা টেস্ট ভালো লাগে না। তোমরা এটা বাড়িতে করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ঝিঙে পোস্ত খুবই সুস্বাদু, মানে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর আমি কি করলাম, একটু পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষে দিয়েছিলাম সামান্য পরিমাণ, সেটা বেটে রেখেছিলাম, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে, কষানো ভালো করে কষাতে হবে, এবং সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে বেটে রেখেছিলাম, মানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম যাতে কষানোটা ভালো হয়। এই কষানো হয়ে গেলে আমি এটাতে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ, বলতে আপনাদের মুখের স্বাদ অনুসারে আপনারা লবণ দিয়ে দেবেন। আমি আমার মুখে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তো তারপর আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নিলে কী হবে, গন্ধটা থাকবে না, মানে একটু মশলাটা ভেজে নিলে টেস্টও বাড়ে। আর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম, ভালো সেন্ট আসবে। আমি বাটাতেও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তবু দিলাম, ভালো লাগে, সেন্টটা ভালো হয়। তো মোটামুটি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝিঙ্গেটা এখন সবসময়ই পাওয়া যায়, মানে গরমকালের এটা ঝিঙ্গে সবজিটা, মানে কি বলবো, ঝিঙ্গে সবজিটা বেশি পাওয়া যায়। তো এই সবজিটা খেতে কিভাবে খাবো কিভাবে খাবো, তো এইভাবেও খেতে পারেন, খেলে খুবই ভালো লাগবে আশা করি। তো আমি এতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে নিয়ে আমি এটা কি করলাম, এটা আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢেকে দিব কিছু সময়ের জন্য, যাতে এটা ভালো করে সেদ্ধটা হয়। তো আমি বেশিক্ষণ না, এই 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আমি 5 মিনিট পর চলে আসলাম। তারপর আমার মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি ছিটিয়ে দিলাম, চিনি ছিটিয়ে দিয়ে আমার রান্না অলমোস্ট ডান। সত্যি ঝিঙে পোস্ত খেতে খুবই ভালো লাগে। ঝিঙে পোস্ত গরম ভাতেই দারুণ টেস্টি, মানে আর কিছু লাগে না, এই পোস্তটা হলেই হয়ে যায়। আমার রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে একটা বাটিতে ঢেলে দিলাম, ঢেলে রেখে দিব। সত্যি দারুণ হয়েছে, আমি এটা এখন গরম ভাতের সঙ্গে সবাই মিলে পরিবেশন করব। দেখো আমার ঝিঙ্গা পোস্তটা কেমন হয়েছে, খুবই ভালো হয়েছে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।